লক্ষ্মী পুজোর রাতে চন্দ্রগ্রহণ কখন বসবেন লক্ষ্মী দেবীর আরাধনায় মহাজাগতিক সন্ধিক্ষণ গত পঞ্চাশ বছরে ঘটেনি এমন ঘটনা মেনে চলুন এই নিয়মগুলি এসো মা বস ঘরে হ্যাঁ সারা বছর অনেকে লক্ষ্মী পুজো না করলেও লক্ষ্মী পুজোর দিন অন্তত লক্ষ্মী পুজো করেন অনেক গৃহস্থ পরিবার মূলত ধন সম্পত্তির আশায় মা লক্ষ্মীকে তুষ্ট করতে ঘরে ঘরে পালন করা হয় লক্ষ্মী পুজো কিন্তু এবারের কোজাগড়ির একটি বিশেষ কারণে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে শাস্ত্রজ্ঞ পণ্ডিতরা বলছেন তাদের স্মরণকালের মধ্যে এই প্রথম লক্ষ্মী পুজোর রাতেই হতে চলেছে চন্দ্রগ্রহণ যা দেখা যাবে এ রাজ্যসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে এক মহাজাগতিক সন্ধিক্ষণে লক্ষ্মী পুজোর পাশাপাশি নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চললে নাকি উপচে পড়বে ধনসম্পত্তি। কি সেই নিয়ম দু সালে দুটি সূর্যগ্রহণ ও দুটি চন্দ্রগ্রহণ রয়েছে এর মধ্যে গত কুড়ি এপ্রিল এবছরের প্রথম সূর্যগ্রহণ হয় তার ঠিক ১৫ দিন পর গত পাঁচই মে এবছরের প্রথম চন্দ্রগ্রহণ হয়েছে গত ১৪ই অক্টোবর অর্থাৎ মহালয়ার দিনে হয়েছে এবছরের দ্বিতীয় সূর্যগ্রহণ আবার তার ১৪ দিনের মাথায় আগামী আঠাশে অক্টোবর অর্থাৎ লক্ষ্মী দিন রাতে হবে এ বছরের শেষ চন্দ্রগ্রহণ সেদিনই আবার কোজাগড়ি পূর্ণিমা অনেক বাঙালি বাড়িতেই কোজাগড়ি পূর্ণিমায় লক্ষ্মী পুজোর আয়োজন করা হয় পঞ্জিকা দেখে নিয়ম নিষ্ঠা সহকারে আয়োজন করা হয় মা লক্ষ্মীর আরাধনার তবে পঞ্জিকা অনুযায়ী শাস্ত্রজ্ঞ বিশেষজ্ঞরা এবার লক্ষ্মী পুজোর বিষয়ে কিছু অন্য নিয়মের কথা জানিয়েছেন এবছর একদিনে চন্দ্রগ্রহণ ও লক্ষ্মী পুজো পড়েছে কথিত আছে কোজাগরি লক্ষ্মী পুজোর দিন ধন সম্পদের দেবী লক্ষ্মী মর্তে অবতরণ করেন লক্ষ্মী পুজোর রাতে গোটা রাত জেগে থাকার রীতিও যুগ যুগ ধরে প্রচলিত গোটা দেশে দীপাবলির সন্ধ্যায় দীপান্বিতা লক্ষ্মী পুজোর চল থাকলেও বাংলার ঘরে ঘরে হয়ে থাকে কোজাগুড়ি লক্ষ্মী পুজো এই পুজো হয় মূলত ঘটে ও পটে মূর্তি পুজোরও চল রয়েছে বহু গৃহস্থের বাড়িতে শাস্ত্রমতে পুজো করতে হয় সারা রাত জেগে এই রাতে ভরা পূর্ণিমার আলোয় চারিদিকে ভেসে যায় কিন্তু চলতি বছরে হতে পারে তার ব্যতিক্রম কারণ পঞ্জিকা মতে লক্ষ্মী পুজোর রাতেই হবে চন্দ্রগ্রহণ ফলে কিছুক্ষণের জন্য হলেও ঢাকা পড়বে চাঁদ আবার গ্রহণের সময় পুজো করা নিয়েও শাস্ত্রে একাধিক বিধান রয়েছে হিসাব অনুযায়ী কোথাও কোথাও পুজো না করারও উল্লেখ রয়েছে তাই চলতি বছরে লক্ষ্মী পুজো করার সময় নিয়ে বিশেষ সতর্ক থাকতে হবে পঞ্জিকা মতে এবছর লক্ষ্মী পুজো দশই কার্তিক বা ইংরেজির আঠাশে অক্টোবর পূর্ণিমা শুরু হচ্ছে গত রাত্রির রাত্রির একটা পঞ্চান্ন মিনিটে তবে এক্ষেত্রে মতভেদ রয়েছে কোনো কোনো পঞ্জিকায় উল্লেখ রয়েছে পূর্ণিমা শুরু হচ্ছে আঠাশ তারিখ ভোর চারটে সতেরো মিনিটে এবং তা থাকবে পরদিন রাত্রির একটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত এর মধ্যে যে কোনো সময় লক্ষ্মী পুজো করা যেতে পারে এবছর আঠাশে অক্টোবর কোজাগুড়ি লক্ষ্মী পুজো পঞ্জিকা অনুযায়ী ওই দিন রাত একটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত থাকবে পূর্ণিমা তিথি আর রাত একটা পাঁচ মিনিটে চাঁদে গ্রহণ লাগতে শুরু করবে গ্রহণ ছাড়বে রাত দুটো চব্বিশ মিনিটে শাস্ত্রমতে এই সময় পুজোতে না বসাই ভালো সম্ভব হলে সন্ধ্যার মধ্যেই পুজো সেরে নিন এমনই বলছেন শাস্ত্রবিদরা পঞ্জিকা নির্ধারিত এই বিশেষ যোগের ভালোমন্দ সম্পর্কে বিশ্বাসী লোকজন আগে থেকেই ভালোমন্দের বিষয়ে খোঁজখবর করতে শুরু করেছেন এই আবহে শাস্ত্রবিদরা বলছেন গত পঞ্চাশ বছরে কোজাগরি লক্ষ্মী পুজো ও চন্দ্রগ্রহণ একই দিনে পড়েনি তবে এক্ষেত্রে কিছু নিয়ম মানতে পারলে জীবনে ধনবর্ষার প্রবল সম্ভাবনা ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড